ডিয়ার স্টুডেন্টস, তো এখানে আমরা এই যে সমস্যাটি অর্থাৎ বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2021 অষ্টম শ্রেণী গণিত, এখানে আমরা একটা সৃজনশীল গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটি সৃজনশীল সমস্যা আমরা তুলে রেখেছি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে আমাকে বের করতে হবে 1/x এর মান কত, ক নম্বর। ক নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, এবং গ নম্বরে দেখা মানে দেখাও যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 18√3। এই যে গাণিতিক সমস্যাটি অষ্টম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা ক নম্বরে যাচ্ছি, এখানে দেওয়া আছে এক্স প্লাস রুট থ্রি, এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু। ওকে, তা আমরা এটা লিখলাম। তো আমাকে যেহেতু বের করতে হবে 1/x, সো এক্স এর মান যদি রুট থ্রি প্লাস রুট টু হয়, এক্স এর মান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে 1/x এর মান কত হবে, 1/x ইকুয়াল 1/, এই যেখানে দেখো এটা নিচে কিন্তু 1 আছে, যেমন x এর নিচে 1 ছিল, 1 উপরে গেল নিচে x চলে আসলো, ঠিক একইভাবে এটা নিচে কি আছে, 1 আছে, আমরা 1 উপরে দেবো নিচে চলে আসবে রুট থ্রি প্লাস রুট টু। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো 1/√3 প্লাস রুট টু এটা কিভাবে হলো আবারও বলছি, নিচে দেখো এটা নিচে কিন্তু আমরা 1 দিতে পারি, এটা নিচে কি দিতে পারি, 1, ঠিক একইভাবে এটা নিচে 1 আছে, তো এই 1টা কি হবে উপরে চলে যাবে, এই x উপরে যাবে, 1 যাবে উপরে নিচে আসবে x, এখানে 1 উপরে যাবে রুট থ্রি প্লাস রুট টু নিচে চলে আসবে। তো এবার আমরা কি করব, এইরকম যদি অঙ্ক থাকে তোমাদের, দেখবে যে রুট থ্রি প্লাস রুট টু বা এরকম রুট দেওয়া, তাহলে আমরা কি করব, এর সাথে আমরা অনুবন্ধী সহগ দিয়ে গুণ করব। অনুবন্ধী সহগ হচ্ছে যে রুট থ্রি প্লাস রুট টু আছে, এখানে প্লাস আছে, আমরা গুণ করব মাইনাস দিয়ে। কি দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে, উপরে এবং নিচে, উপরে এবং নিচে একই সংখ্যা, অর্থাৎ রুট থ্রি প্লাস রুট টু আছে, আমরা গুণ করব রুট থ্রি মাইনাস রুট টু, ঠিক উপরেও রুট থ্রি মাইনাস রুট টু একই জিনিস, ঠিক আছে। তো এরপরে আমরা এখন আমরা গুণ করে দেবো, দেখো রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু, তোমরা নিশ্চয়ই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি তোমাদের মনে পড়ে না সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একের সাথে আমরা এটা গুণ করে দেবো রুট থ্রি মাইনাস রুট টুর সাথে, ওয়ান গুণ করলে রুট থ্রি মাইনাস রুট টু হবে, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট থ্রির উপরে যদি স্কোয়ার দিই তাহলে রুট স্কোয়ার উঠে যায় থ্রি হয়, রুট স্কোয়ার উঠে যায় টু হয়, এখানে আমরা দেখো টু এর উপরে রুট টু এর উপরে স্কোয়ার দিলে টু হয়, রুট থ্রির উপরে স্কোয়ার দিলে থ্রি হয়, তাহলে থ্রি থেকে যদি ওয়ান টু বাদ দাও, থ্রি থেকে টু বাদ, তাহলে কি হবে, ওয়ান হবে, নিচে আর ওয়ান দেওয়ার দরকার নেই, শুধু উপরেটা থাকবে রুট থ্রি মাইনাস রুট টু। ওকে, তাহলে দেখো 1/x এর মান হলো রুট থ্রি মাইনাস রুট টু, রুট থ্রি মাইনাস রুট টু, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা খ নম্বর অংশে যাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তো আমরা এখানে ক থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস এক্স এর মান দেওয়া আছে এখানে এক্স প্লাস এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, আরেকটা হচ্ছে ক থেকে যেটা পেয়েছি এক্স 1/x ইকুয়াল রুট থ্রি মাইনাস রুট টু। তো এই দুটোকে যদি আমরা গুণ মানে যোগ করে দিই, এক্স প্লাস 1/x এটা যোগ করব, এখানে দেখো রুট টু এবং মাইনাস রুট টু প্লাস রুট টু কাটা যায়, গিয়ে থাকে রুট থ্রি প্লাস রুট থ্রি, তাহলে কি হবে 2√3, ঠিক আছে, এটা আমরা নিচে নিচে যোগ করে দিলাম, তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি কি হয় 2√3, আর এখানে এক্স প্লাস 1/x হয়ে গেল, তাহলে এক্স প্লাস 1/x এর মান 2√3 পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টোয়াইস বি, তোমাদের নিশ্চয়ই জানা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টোয়াইস বি, যেহেতু এখানে প্লাস আছে এই জন্য আমরা প্লাসের সূত্রটা দিলাম, ঠিক আছে। তো এখানে এক্স প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ইন্টু 1/x, তো এটার মান আমরা পেয়ে গেছি 2√3, তারপরে স্কোয়ার মাইনাস 2, এখানে এটা কেটে দিলাম 2 থাকলো, এই 2 এর উপরে স্কোয়ার দিলে 4, রুট 3 এর উপরে স্কোয়ার দিলে 3 হয়, তাহলে 3 × 4 = 12 মাইনাস 2, 12 থেকে 2 বাদ দিলে কত থাকে 10, তো এই হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 10। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার গ নম্বরে আমরা যাবো, প্রমাণ করব এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান হচ্ছে 18√3। তো এটা করার জন্য আমরা লেফট সাইডে গেলাম, এক্স কিউব প্লাস 1/x কিউব, তোমরা নিশ্চয়ই জানো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রাইজ বি ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রাইজ বি ইন্টু এ প্লাস বি, যেহেতু এখানে এক্স আছে আমরা এক্স লিখবো, ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1/x অল কিউব মাইনাস থ্রি এ বি, এ বি বলতে এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, তো এটার মান কত, আমরা কিন্তু খ নম্বরে যেটা পেয়েছি এক্স প্লাস 1/x এর মান 2√3, এই মানটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো, তাহলে 2√3 তারপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√3, এটা এটা কেটে দিলাম থাকলো 3 ইন্টু এটার মান কত 2√3। তো এবার দেখো 2√3 এর উপরে যদি কিউব দেই তাহলে 2 এর উপরে কিউব দিলে হয় 8, 2 এর উপরে কিউব দিলে কত হয় 2 × 2 × 2, 3টা 2 গুণ করলে 8 হয়, আর √3 এর উপরে কিউব দিলে হয় 3√3, মাইনাস
3 দুগুণা 6 √3 তো এখানে 3 এর 24 √3 6√3 তো এখানে যদি আমরা বিয়োগ করে দেই 24 থেকে 6 বাদ 18 √3 যেটা আমাদের টার্গেট অর্থাৎ x³ + 1/x³ এর মান হচ্ছে 18 √3 সেটা কিন্তু প্রতীয়মান হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওকে ডিয়ার স্টুডেন্টস এরপরে আমরা আরেকটা অঙ্ক করব সেটা একটু লক্ষ্য করো এখানে a + b + c = 0 হলে আমাকে বের করতে হবে a + b এর মান কত দুই নম্বর প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে a³ + b³ + c³ = 3abc তো এখান থেকে আমরা বের করব তৃতীয় গ নম্বর হচ্ছে যে প্রুফ দ্যাট ab + c / b + c হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc + c + a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca + a plus b all square divided by 3ab equal 1 তো এটা আমরা প্রমাণ করব তো প্রথমেই আমরা ক নম্বরে যাচ্ছি ক নম্বরে যেহেতু বলা আছে যে দেওয়া আছে a plus b plus c equal 0 তাহলে a plus b এর মান কত সেটা আমরা বের করব তাহলে এখানে a plus b plus c equal 0 দেওয়া আছে তো আমাদের যেহেতু দরকার a plus b সো a plus b টা রেখে c টাকে আমরা এপাশে পাঠিয়ে দিলাম তাহলে c যদি আমি এপাশে পাঠিয়ে দেই তাহলে প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে a plus b equal minus c সো এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি এটা হলো ক নম্বর অংশের সলিউশন তো এরপরে খ নম্বরে বলা হয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রি এ বি সি এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই লেফট সাইড নিলাম খ নম্বরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তো এখানে আমরা প্রথম অংশটা অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিশ্চয়ই জানা আছে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই দুইটা অংশ অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিলাম এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস সি কিউব রেখে দিলাম তো এখানে এ প্লাস বি অল কিউব মানে এ প্লাস বি অলরেডি আমরা ক নম্বরে কিন্তু পেয়ে গেছি এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি তাহলে যদি আমরা এখানে বসিয়ে দেই এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি তারপরে কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এটার মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব রেখে দিলাম তারপর দেখো মাইনাস সি এর উপর যদি আমি বীজের সংখ্যা পাওয়ার দিই তাহলে মাইনাসে 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 প্লাস আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তার মানে বীজের সংখ্যা মাইনাসের উপর বীজের সংখ্যা পাওয়ার দিলে মাইনাস হয় মাইনাস সি কিউব প্লাস এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস এটা গুণ করবো মাইনাসে প্লাসে না মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব তাহলে এখানে মাইনাস সি কিউব আর এটা হলো প্লাস সি কিউব মাইনাস সি কিউব এবং প্লাস সি কিউব কাটা যায় দিলে থাকে কি থ্রি এ বি সি অতএব আমরা এখানে সর্বশেষ যেটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রি এ বি সি প্রমাণিত হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে গ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে বি প্লাস সি অল স্কয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কয়ার ডিভাইড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি অল স্কয়ার ডিভাইড বাই থ্রি এ বি ইকুয়াল ওয়ান তো আমরা প্রথমে লেফট সাইড নিলাম লেফট সাইডে দেওয়া আছে কি ও সরি আমাদের যেটা দেওয়া আছে আমাদের অঙ্কটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো সো এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এখান থেকে আমরা এই যে উপরে যে আংশে মানে বি প্লাস সি সি প্লাস এ এবং এ প্লাস বি এই মানগুলো বের করে নিই তাহলে এ প্লাস বি যদি বের করি তাহলে এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি ঠিক একইভাবে যদি আমি বি প্লাস সি রাখি তাহলে এ ও পাশে যাবে মাইনাস এ হবে আর সি প্লাস এ যদি বের করি তাহলে মাইনাস বি হবে ক্লিয়ার তাহলে দেখো এ প্লাস বির মান মাইনাস সি বি প্লাস সি এর মান মাইনাস এ এবং বি সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি এবার আমরা লেফট সাইডে যাবো অর্থাৎ বি প্লাস সি অল স্কয়ার ডিভাইড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কয়ার ডিভাইড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি অল স্কয়ার ডিভাইড বাই থ্রি এ বি এবার আমরা কি করবো বি প্লাস সি এর মান কত পেয়েছি আমরা মাইনাস এ বসিয়ে দিই মাইনাস এ তারপর স্কয়ার তারপর সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি তারপর স্কয়ার বসিয়ে দিলাম তারপর সি এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি তারপর স্কয়ার তো আমরা জোর সংখ্যা মাইনাসের উপর যদি জোর সংখ্যা পাওয়ার থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয়ে যাবে তো এবার আমরা থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি এই তিনটা লসাগু হচ্ছে থ্রি এ বি সি থ্রি এ বি সি তো আমি যদি এখানে থ্রি বি সি এখান থেকে বাদ দিই থ্রি বি সি তাহলে এখানে আমরা যেটা পেলাম যে থ্রি বি সি প্লাস থ্রি সি এ প্লাস থ্রি এ বি এখানে লসাগু হচ্ছে থ্রি এ বি সি তো এখানে থ্রি বি সি যদি আমি বাদ দিই এখান থেকে থাকে এ এ এবং এ স্কয়ার গুণ করলে কি হয় এ কিউব তারপরে থ্রি সি এ যদি এখান থেকে বাদ দেই সি এ বাদ দিলে থাকে বি বি এবং ওই বি স্কয়ার কি হয় বি কিউব ঠিক একইভাবে এ প্লাস বি বাদ যদি দেই এ প্লাস মানে থ্রি এ বি বাদ দিলে থাকে সি সি এবং সি স্কয়ার হয় সি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা পেলাম কিন্তু আমরা খ নম্বরে যেটা পেয়েছিলাম দেখো এই যে খ নম্বরে পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হলো থ্রি এ বি সি এই যেটা আমরা লিখে রেখেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রি এ বি সি
তাহলে এই অংশটার পরিবর্তে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের পরিবর্তে থ্রি এ বি সি লিখতে পারি। তো আমরা এটা উঠিয়ে দিয়ে আমরা লিখলাম থ্রি এ বি সি, তাহলে থ্রি এ বি সি উপরে এবং নিচে কেটে দিয়ে কি পাওয়া যায় ওয়ান। অতএব আমরা সবশেষে কথা বলতে পারি যে বি প্লাস সি ওয়াল স্কোয়ার ডিভাইড বাই থ্রি বি সি, সি প্লাস এ ওয়াল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ, এ প্লাস বি ওয়াল স্কোয়ার ডিভাইড বাই থ্রি এ বি সমান সমান ওয়ান, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।